বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের যাদের স্বপ্ন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হওয়া, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একদম চমকপ্রদ কিছু দিক নির্দেশনা পাবেন, দারুণ কিছু উপদেশ পাবেন ইনশাল্লাহ। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদটি একটা দশম গ্রেডের একটা চাকরি। বাংলাদেশের অন্য যে কোনো সেক্টরে আপনি যদি একটা দশম গ্রেডের চাকরি পেতে চান, আপনাকে যত প্রতিযোগিতা করতে হবে, যত ফাইট করতে হবে, কিন্তু সাব ইন্সপেক্টরের এর চেয়ে বহুগুণ কম ফাইট করতে হবে আপনাকে। আমার দৃষ্টিতে বাংলাদেশের সকল সেক্টর বিবেচনায় দশম গ্রেডের চাকরি পাওয়া সবচেয়ে সহজ হচ্ছে সাব ইন্সপেক্টর। এখন অনেকে এই কথা শুনে মানে নেগেটিভ চিন্তা করতে পারেন যে ভাই এত সহজ কিভাবে বলছেন। যুক্তি দেই, আপনি যদি শিক্ষিত হন অবশ্যই যুক্তি বুঝবেন, যুক্তি মানবেন, স্ট্যাটিস্টিক অনুযায়ী কথা আপনি মানতে বাধ্য। তো চলুন যে কিভাবে আমি বাংলাদেশের সকল মানে দশম গ্রেডের চাকরির মধ্যে এটাকে সবচেয়ে সহজ বলছি, চলুন যুক্তি দিই। আমি এখানে দেখাবো পুরুষের সম্ভাবনা, এখানে দেখাবো নারীর সম্ভাবনা, ঠিক আছে। পুরুষের সম্ভাবনাগুলোর ক্ষেত্রে আমি এখানে পাঁচটা প্যারামিটার নিয়েছি, খেয়াল করেন। এক হচ্ছে নারী প্রার্থী লিখেছি প্রথমে। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে নারী পুরুষের অনুপাত কত? 50-50, তাই না? যে 100 জন নিয়ে চিন্তা করলে 50 জন নারী 50 জন পুরুষ। তাহলে এই পদে আবেদন করার যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন। 100 জন গ্রাজুয়েশন চিন্তা করলে 50 জন নারী গ্রাজুয়েশন এবং 50 জন পুরুষ গ্রাজুয়েশন রয়েছে, হ্যাঁ, গ্রাজুয়েট করা প্রার্থী রয়েছে। এখন এই যে এসআই পদে কতজন নারী আসলে আবেদন করতে ইন্টারেস্টেড, খেয়াল করেন। মনে করেন যে এই 50 জন নারীর ভিতরে বিসিএস ব্যাংক বা অন্য সরকারি চাকরির সার্কুলার দেখবেন যে 50-এর ভিতরে 50 জনই আবেদন করতেছে, কিন্তু এসআইতে কি 50-এ 50 আবেদন করবে? না। এখানে বড়জোর মোট নারী 10% আবেদন করতে আগ্রহী, বড়জোর 10%। বাংলাদেশের ধর্মীয় কালচারে অনেক রক্ষণশীল পরিবারের মেয়েরা এসআই পদে আবেদন করে না, বা অনেকে নিজের নানা ব্যক্তিগত কারণে এসআই পদে আবেদন করে। তার মানে এখানে অন্য চাকরিতে মানে মেয়েরা যেভাবে আপনার সাথে মানে করবে, প্রতিযোগিতা করবে, এখানে কিন্তু মেয়েরা প্রতিযোগিতায় অনেকটাই আপনাকে ছেড়ে দিয়েছে, তাই না? এখানে বড়জোর 10% আসবে, এবং এই ক্ষেত্রে বাকি 40% কিন্তু অনেক মেধাবী মেধাবী মেয়েরা কিন্তু আপনার সাথে আসতেছে না। তার মানে এখানে পুরুষের সম্ভাবনা অনেকটা বেড়ে গেল। এই এই যুক্তিতে আপনি একমত কিনা যে অনেক মেয়েরা আসবে না? এক নাম্বার, এটা গেল উচ্চতা বিবেচনা। খেয়াল করেন উচ্চতা আগে ছিল হচ্ছে নারীদের জন্য হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, পুরুষের জন্য ছিল হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, কিন্তু গত নিয়োগ থেকে এই উচ্চতা বাড়িয়েছে। নারীর জন্য 5 ফিট 4 ইঞ্চি, পুরুষের জন্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এখন আপনি বলেন ভাই বাংলাদেশে এই যে 10% নারী আবেদন করতে যাচ্ছে আগ্রহী, এর ভিতরে 5 ফিট 4 উচ্চতা আছে কয়জন নারীর, এটা চিন্তা করেন। এখন তো মনে করেন যে মানে 5 ফিট 2-এর উপরে মেয়ে খুঁজে পাওয়াই হচ্ছে দুষ্কর, সত্য কি না? 5 ফিট 4 নারী আপনি আপনার সমাজে, আপনার বাড়ির আশেপাশে, আপনার ইউনিভার্সিটিতে কয়জন দেখছেন? তার মানে এই নারীটা আরো 5% এখানে কমে যাবে, আরো 5% কমে যাবে, 5% আবেদন করতে পারল। এখন আসেন পুরুষদের মধ্যে থেকে 5 ফিট 6 আছে কয়জনের? সবার নাই। তার মানে যারা এখানে উচ্চতা আছে তাদের মানে চাকরি পাওয়ার সম্ভাবনা আর একটু বেড়ে গেল, তাই না, পুরুষদের ক্ষেত্রে? আচ্ছা, তারপরে যে ওজন বিবেচনায়, ওজন এই যে 5% নারী রয়েছে বাংলাদেশে, জানেন যে আমাদের মা বোনরা শরীর স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন না, ব্যায়াম নাই, ডায়েট কন্ট্রোল নাই, ওজন কিন্তু ওভারওয়েট থাকে অনেক ক্ষেত্রে, তারা ফিজিক্যালি অনেক ক্ষেত্রেই ফিট থাকে না। এখানে দেখবেন যে আরো মানে 1-2% নারী ক্যান্ডিডেট কমে গেছে, তার মানে এটা আরো 4% ধরি, আলটিমেট রইল হচ্ছে 4% নারী, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন পুরুষদের ক্ষেত্রে অনেকের ওভার ওয়েট আছে, আন্ডার ওয়েট আছে। আপনি ওয়েটটা মাপার স্ট্যান্ডার্ড হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বিএমআই স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনি বডিটা ওজনটা দেখবেন। এটা দেখার সিস্টেমটা হচ্ছে আপনার গুগল করে দেখে নেবেন যে এইভাবে কিভাবে মাপতে হয়। বিএমআই স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনার মান যদি 18-25 মধ্যে থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড, 18-25 হয় কিনা দেখবেন, ঠিক আছে। এরপরে আসেন তাহলে এই ওজন বিবেচনায় অনেক নারীও বাদ যাবে, অনেক পুরুষও বাদ যাবে, তার মানে যার ফিটনেস ভালো পুরুষ আছেন তাদের সম্ভাবনা এখানে আরো বেশি। তারপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে এইটা যে 6/6 চোখের দৃষ্টি। আমি গত বছর হচ্ছে গ্রাজুয়েশনের পর বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম নবম গ্রেডের একটা অফিসার পদে। ওখানে 5 দিনের টানা পরীক্ষা বিভিন্ন ধাপে ধাপে বাদ দেওয়া হয়েছে, ফাইনাল ধাপে মেডিকেলের জন্য আমরা বাছাই হয়ে 20 জন।
20 জনের ভিতরে 13 জন বাদ গেছে মেডিকেলে, 13 জনের ভিতরে ম্যাক্সিমামই বাদ গেছে চোখের দৃষ্টি, 6/6 নাই, কারণ অনার্স মাস্টার্স এর লেভেলে গিয়ে 6/6 চোখের দৃষ্টি ধরে রাখাটা অনেক কঠিন। পরে আমরা মাত্র 7 জন ফাইনাল ভাইবা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার 6/6 এখনো আছে, অনেক দূর থেকে দেখতে পারি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু এই দৃষ্টি শক্তি অনেকের নেই, এখানে অনেক নারী পুরুষ বাদ চলে যাবে, অনেক নারী পুরুষ, অনেক মেধাবী ছেলে মেয়েরা এখানে বাদ পড়ে যায়, যে চশমা ইউজ করে কিছু চশমা ছাড়া দেখতে পায় না ভালো, তারা বাদ চলে যাবে। তার মানে এখানেও যারা দৃষ্টি শক্তি ভালো আছে, ফিজিক্যালি ফিট আছেন, তাদের মানে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিবাহ বিবেচনায়। আপনারা জানেন যে আবেদন করার বয়স হচ্ছে 19 থেকে 27, আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হচ্ছে 32 পর্যন্ত। এখন কথা হচ্ছে, খেয়াল করেন আপনি, বাংলাদেশে 27 বছর পর্যন্ত কয়জন মেয়ে মানুষ আনমেরিড থাকে, বিবাহ করে ফেলছে, তার মানে তারা আবেদন করতে পারবে না। তার মানে এখানেও পুরুষের সম্ভাবনা বেশি, কারণ পুরুষ কিন্তু 27 সাধারণত বিয়ে করে না। হ্যাঁ, অনেক পুরুষ আনমেরিড আছে, এরপরেও অনেক পুরুষ মানুষ বিয়ে করে ফেলছে, তার মানে তারা আপনার থেকে কম্পিটিশনে বাদ। কারণ দেখেন এখানে কত ধাপে ধাপে বাদ যাচ্ছে, পরীক্ষার আগেই বাদ, অন্য চাকরি তুলনা করেন এরা কিন্তু সবাই কিন্তু ব্যাংক বিসিএস আপনার সাথে মানে প্রতিযোগিতা করতে পারছে, এখানে কিন্তু ধাপে ধাপে অনেক মেধাবী ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাচ্ছে আপনার সাথে নাই। তারপরে আসেন মুক্তিযোদ্ধাদের জন্য যে 32, এখন একটা জিনিস খেয়াল করেন, 32 পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধার মেয়ে আনমেরিড পাবেন না, খুব রেয়ার, তার মানে এখানে মেয়েরা মুক্তিযোদ্ধার অনেক মেয়ে আবেদনই করতে পারবে না। 2 নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধার ছেলে সন্তানরা, মানে মুক্তিযোদ্ধার ছেলে সন্তানরা তারা মুক্তিযুদ্ধ পড়ে থাকার কারণে দেখা গেছে অলরেডি সে 32 আগেই বা আরো অনেক কম এজে চাকরি পেয়ে গেছে অনেক জায়গায়, আর চাকরি পেয়ে গেলে কি করবে, সাধারণত বিয়েও করে ফেলছে, তার মানে বিয়ের কারণে সেও এখানে অনেক মানে অনেক ক্যান্ডিডেট বাদ যাবে, ঠিক আছে। তার মানে এখানেও হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আবেদন করতে পারছে না। তার মানে দেখেন এখন, তার মানে এই যে 5টা ক্রাইটেরিয়াতে যাদের মনে করেন যে ক্রাইটেরিয়া মিলে, বিশেষ করে ফিজিক্যালি ফিট আনমেরিড পুরুষ আছেন, তারা কিন্তু অনেক কম প্রতিযোগিতায় কিন্তু এখানে একটা জব পেতে পারেন, অনেক কম প্রতিযোগিতায়। আপনার সাথে অনেক গাগু গাগু প্লেয়ার, অনেক মেধাবী প্লেয়ার কিন্তু আসতেই পারতেছে না, আসতেই পারতেছে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি অনেকটাই, এখন আমরা দেখবো হচ্ছে নারীর এসআই হওয়ার সম্ভাবনাটা কতটুকু। দেখেন শুরুতে বললাম যে অনেক নারী আসবে না, তার মানে নারী কম আসবে, কিন্তু যারা তার মানে যারা আসতেছে তারা মানে কম নারীর সাথে তো মানে ইয়া করবে, মানে প্রতিযোগিতা করবে। আপনি যখন দেখা গেছে একটা ভাইভাতে যখন পুরুষ যাবে, মনে করেন যে 100 জনের ভিতরে 90 জন, নারী যাবে 10 জন, স্বাভাবিকভাবে ভাইভা বুট নারীদেরকে একটু প্রায়োরিটি দিবে, কারণ নারী যেহেতু অটোমেটিক্যালি কম আসছে, নারীদেরকে একটু ভাইভাতে বাদ কম দিবে, এটা বুঝছেন কিনা। তার মানে নারীদের এই ক্ষেত্রে যারা আসবেন তাদের হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে প্রায় 80%, যদি আপনি ভাইভাতে যেতে পারেন হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। এরপর আসেন যে উচ্চতা বিবেচনায়, যেসব নারীদের উচ্চতা রয়েছে হচ্ছে 5'4", আপনি এগিয়ে আসেন একদিক থেকে, কারণ হচ্ছে কি আপনার মতো উচ্চতা কিন্তু সাধারণত অন্য নারীদের নাই, এরা 5'4" যেসব নারী রয়েছেন তাদেরকে বলছি, আপনি এদিক থেকে এগিয়ে আসেন। তারপরে হচ্ছে কি ওজন বিবেচনায়, সাধারণত লম্বা মেয়েরা, আমার দৃষ্টিতে লম্বা মেয়েদের ওজন ঠিক থাকে, হ্যাঁ ওজনও মানে পারফেক্ট থাকে, চোখের দৃষ্টি এটা আসলে ডিপেন্ড করতেছে, এটা মানে কার চোখ ভালো আছে এই বয়সে সেটা সে নিজে জানে, আল্লাহ জানে। তারপর হচ্ছে বিবাহ ক্ষেত্রে অনেকটা নারীরা এখানে একটু পিছিয়ে দেখতে পারেন, কারণ অনেক নারী দেখা গেছে এই যে সে আনমেরিড থাকে না, হ্যাঁ বিবাহ ইয়ে করে, তবে এই সকল আনমেরিড আছেন, চোখ ভালো আছে, ওজন কম আছে, এই ক্ষেত্রে এই এই কোয়ালিটি গুলো মেনটেন করে যেসব নারীরা আসতে পারবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু 80%, কারণ ভাইবাতে নারী কম যাবে, তো যারা যাবে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা কিন্তু কম করবে অথরিটি, মানে বাদ দেওয়ার চেষ্টা বলতে তাদেরকে নাম্বার ওইভাবে বেশি দিবে, তাহলে এগিয়ে থাকবে। তার মানে আমার দৃষ্টিতে এসআই হওয়া যে বাংলাদেশের অন্য যে কোনো দশমিকের চাকরির চেয়ে সহজ, এই যুক্তিতে আপনারা একমত হতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, যে আপনি দেখেন আপনার সাথে কত মেধাবী ছেলে মেয়েরা আসলে মানে প্রতিযোগিতায় মানে নামতে পারছে না, এখন বুঝতে পেরেছেন যে কত ছেলে মেয়ে আসতেই পারবে না এখানে, অনেকে বিবাহ করে বসে আছে, তারপর হচ্ছে ফিজিক্যালি আনফিট, চোখের দৃষ্টি সমস্যা, আরো কত সমস্যা, এই জন্য আসতেই পারবে না, অনেকেই পছন্দ করে না। হ্যাঁ যে আসে চাকরি অনেক প্রেশার, অনেক প্রেশারের কারণে অনেক ছেলে মেয়েটা পছন্দ করে না, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে এসআই চাকরি হওয়া বাংলাদেশের অন্য যে কোনো দশমিকের চাকরির চেয়ে সহজ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে টাইপ জন্য রেখে দেন, আপনার প্রিয়জন বন্ধু বান্ধব যারা এসআই হওয়ার স্বপ্ন দেখছে তাদেরকে ভিডিওটা ইনবক্সে শেয়ার করতে পারেন,
অথবা কমেন্টে তাদেরকে মেনশন করতে পারেন। আশা করি তাহলে ভিডিওটা দেখে উপকৃত হবে, একটু উৎসাহ পাবে। ইনশাআল্লাহ সামনে এসআই নিয়ে আরো ধারাবাহিক ভিডিও আসবে, আপনারা সাথে থাকবেন, পেজে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।